সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। লিগে তাদের 7টি ম্যাচ থেকে 3টি জয় এবং 4টি পরাজয়ের সাথে বিগ ব্যাশ লিগ 2020-21 পয়েন্ট টেবিলে ব্রিসবেন হিট ষষ্ঠ স্থানে রয়েছে। বর্তমানে দলটি 12 পয়েন্ট নিয়ে রয়েছে। ব্রিসবেন হিটের পক্ষে ম্যাক্স ব্রায়ান্ট সর্বোচ্চ 179 রান করেছেন 138 স্ট্রাইক রেটে, যার মধ্যে 20টি চার এবং 5টি ছক্কা রয়েছে। জিমি পিয়ারসনও 153 রান করেছেন। অন্যদিকে ব্রিসবেন হিটের পক্ষে মার্ক স্টেকেটি সেরা বোলার হয়েছেন এবং 16 গড়ে 12টি উইকেট নিয়েছেন এবং ইকোনমি রেট ছিল 8.36। এদিকে মেলবোর্ন স্টার্স বিগ ব্যাশ লিগ 2020-21 পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। লিগে তাদের মোট 6টি ম্যাচ থেকে 3টি জয় এবং 3টি হেরে। বর্তমানে দলটি 15 পয়েন্ট নিয়ে রয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল হলেন মেলবোর্ন স্টার্সদের হয়ে সর্বোচ্চ 153 স্ট্রাইক রেটে, মোট 255 রানের রেকর্ড রয়েছে, যার মধ্যে 19টি বাউন্ডারি এবং 14টি ছক্কা রয়েছে। মার্কাস স্টয়নিসও 196 রান করেছেন। মেলবোর্ন স্টার্সদের হয়ে লিয়াম হ্যাচার সেরা বোলার হয়েছেন এবং 20 গড়ে 8.73 ইকোনমিক রেটে 10টি উইকেট শিকার করেছেন তিনি। সো বন্ধুরা, চলুন এবার দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে মেলবোর্ন স্টার্স প্লেয়িং ইলেভেন। মার্কাস স্টয়নিস, আন্দ্রে ফ্লেচার, হিল্টন কার্টরাইট, গ্লেন ম্যাক্সওয়েল ক্যাপ্টেন, নিক লার্কিন, বেন ডাঙ্ক উইকেটকিপার, ন্যাথান কাল্টারনাইল, ক্লিন্ট হিনক্লিফি, অ্যাডাম জাম্পা, বিলি স্ট্যানলেক, দিলবার হোসেন, লিয়াম হ্যাচার, সেব গোচ এবং টম ও কনেল। এবার ব্রিসবেন হিট প্লেয়িং ইলেভেন। ম্যাক্স ব্রায়ান্ট, স্যাম হ্যাচলেট, ড্যানিয়েল লরেন্স, টম কুপার, জিমি পিয়ারসন ক্যাপ্টেন অ্যান্ড উইকেটকিপার, সিমন মিলেনকো, জ্যাক উড, জেভিয়ার বার্টলেট, বেন লাফলিন, ম্যাথিউ কুহুনেমন, জেমস বেজলি, কন্নর সুলি, মার্ক স্টিকেটি এবং মুজিব উর রহমান। মেলবোর্ন স্টার্স প্রথমে ব্যাট করলে 170 প্লাস রান করতে পারে। আবার ব্রিসবেন হিট প্রথমে ব্যাট করলে 160 প্লাস রান করতে পারে। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে মেলবোর্ন স্টার্সের জেতার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।